চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমান্তার ইয়া করে টর্চার সেলে শিশু ও বৃদ্ধদের পেটাতেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ সোমবার দুপুরে ডিবি কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান এসব কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন রশিদ বলেন মিল্টন সমান্তার মাদক সেবে এবং তিনি ইয়াবা সেবন করেন সে একজন মাদক সেবন করেন ইয়াবা খায় সে তো নিজেই স্বীকার করেছেন এবং তার যে অত্যাচারের মাত্রা তার যে তর্চার সেল আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায় এবং সে বাচ্চাগুলি সে অনাথ বাচ্চা শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে এটা আমরা মানে যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না এবং সেটা স্বীকারও করেছে এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে বানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানাজাবিহীন সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে আমরা মনে করি তদন্ত চলবে রিমান্ডই আছে রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না এ সময় ডিবি প্রধান বলেন তথাকথিত মানবতার ফেরিও সেজে বিভিন্ন মানুষকে প্রতারিত করে বৃদ্ধ অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষদের পুঁজি করে বিভিন্ন জায়গা থেকে টাকা কামাচ্ছিলেন কথিত মানবতার ফেরিওলার সেজে বিভিন্ন মানুষকে প্রতারণা প্রতারিত করে তাদেরকে এই কিছু বৃদ্ধ অনাথ এবং তারা মানসিকভাবে ভারসাম্যহীন এই সকল লোকদেরকে পুঁজি করে তিনি যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা কামাচ্ছিলেন এই টাকাগুলো তার অ্যাকাউন্টে জমাই হচ্ছিল বাট সে কিন্তু কোনো টাকায় খরচ করছিলেন না তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন না ডিপি প্রধান বলেন মিল্টনকে নিয়ে আরও লোমহর্ষক ঘটনার তথ্য পেয়েছি তদন্ত চলছে তদন্ত শেষে জানানো হবে তা আরও অনেক তথ্য আমরা পেয়েছি যা ভয়াবহ তথ্য লোমহর্ষক ঘটনা এগুলো আমরা পরে বলবো তদন্ত চলছে তদন্ত শেষ না করে এগুলো আর বলা ঠিক হবে না